বন্ধুরা আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে দাদার এখানে দেখতে পাচ্ছেন যে কত পাখি ছবি লাগানো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দাদার সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম দাদার এখানে ছবিগুলো লাগানোর মেন কারণ হলো যে ভবিষ্যতে দাদার এই সমস্ত পাখি তার সেটাকে একজোড়া করে হলেও আনার ইচ্ছা আছে এই যে এই জিনিসটা মানে শুনে আমার এত ভালো লাগলো যে দাদার যে স্বপ্নটা এই হচ্ছে একজন পাখি প্রেমী হলেই এই জিনিসটা সম্ভব সরকারিভাবে বনদপ্তরের লোক আছে ঠিক আছে বনদপ্তরের লোক এসে মানে ওরা অ্যাপ্রুভ করে দেয় পেপারে আপনাদের স্ট্যাম্প মেরে মানে ওই টোটালি আপনাদের চলে আসে স্ট্যাম্প মেরা কাগজ ঠিক আছে ওখানটাতে আপনারা মানে ওই পাখিটা আপনাদের রেজিস্ট্রেশন লরিকিট পাখি দাদার কাছে আছে এই লরিকিট পাখি খাওয়া দাওয়ার এবার এদের ব্রিডিং টাইম এবং এদের কত বয়সে ব্রিডিংয়ে বসানো উচিত এবং এর সাথে সাথে এদের কত বছর আয়ু এই সমস্ত দাদাকে একটুখানি ডিটেলসে বলতে বলবো লরিকিট লরিকিট দেখুন লরিকিট যেমন আমার সোয়াইনসন লরিটা আছে সোয়াইনসন লরি সোয়াইনসন লরি যেটা আছে ওইটা হচ্ছে মানে ওটার ব্রিডিং এজ হচ্ছে অ্যাজ পার গুগল 18 মান্থস মানে 18 মাসে ওরা ব্রিডিংয়ের ক্যাপেবল ঠিক আছে তো আমার ওইটা 18 মাস হয়ে গেছে তো ওইটাকে ব্রিডিংয়ে বসানো হবে আর এই রেড কালার যেটা আছে এটা হচ্ছে এই পাখিটা হচ্ছে আপনার ব্রিডিং এজ হচ্ছে 24 মাস মানে অ্যাজ পার গুগল ঠিক আছে এবার ব্রিডিং এজ হয়ে গেছে মানে পাখিটা ব্রিড করবে এমন ব্যাপার না পাখিটার বডিতে কি ডেফিসিয়েন্সি আছে পাখিটার মুভমেন্ট কি পাখিটা কি কেমন এটা বুঝতে হবে আপনাকে ঠিক আছে ওয়াচ করে আপনাকে বুঝতে হবে ঠিক আছে তারপর পাখি নেস্টিং করবে পাখি ব্রিডিং করবে তারপর করবে আপনাকে প্রপার ডায়েট দিতে হবে লরি মানে হচ্ছে নেকটার বেস্ট ফুড লরি বা লরিকিট মানেই হচ্ছে নেকটার ওটা কি বাইরের দিয়ে কিনতে হয় কোনো রকম খাবার নাকি হ্যাঁ ওটা ভার্সেলাগার একটা আমি যেটা পাওয়া যায় ওরা লেখতে ওটা তো আমি চিনি আর একটা ঘরের একটা লিকুইড ওই ভেজিটেবল মিক্সিং স্যুপ টাইপের একটা ওই ওটা করে দিই ঠিক আছে ওটার সাথে বি পোলেন আর একটু আপনার মধু মিশিয়ে দাও আপনার ওই একটু রাইপ টাইপের একটু নরম টাইপের ফ্রুট ঠিক আছে সে ওয়াটার মেলন হতে পারে তরমুজ যেটাকে বলে যাই হবে লিকুইড ফল আপনি কেটে দিতে পারেন পেঁপে দিতে পারেন পাকা পেঁপে হ্যাঁ আপেল দিতে পারেন ঠিক আছে বেদানা দিতে পারেন ঠিক আছে এগুলো খাবে ঠিক আছে যেগুলো রাইপ একদম নরম টাইপের আচ্ছা আচ্ছা একদম নরম টাইপের নরম টাইপের জিনিস হ্যাঁ হ্যাঁ মানে যেগুলো জুসি ফ্রুট আচ্ছা বুঝলাম যেগুলো জুসি ফ্রুট মানে পেয়ারা আপনি দিয়ে দিলেন ঠিক আছে ওটার মধ্যে কিন্তু ওদের বা দানা দিয়ে দিলেন দানা দিয়ে দিলে এটা বিষ দেওয়া হলো ঠিক আছে দানা এরা দানা খেলে মানে এরা বিষ খেয়ে মানে এদের লাইফ স্প্যানটা যেটা আছে ঠিক আছে এটা ক্যাপটিভিটিটা দেখুন ক্যাপটিভিটিটা অনেকদিন পাখি বাঁচে ঠিকঠাক মেনটেন্স করলে যেটা আপনার নেচারে যেটা হবে সেটার থেকে ক্যাপটিভে অনেক বেশি বাড়বে আচ্ছা তাও মোটামুটি এদের তাও কত বছর তাও মোটামুটি এরা বাঁচে দেখুন এটা তো গুগল যেটা বলে দেখুন আমার তো আইডিয়া নেই সেটা তো আমার যতটুকু জানা আছে এবার পাখির মানে লরিকেটের অনেক রকম স্পিসিস হয় স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে অ্যাপ্রক্স 15 to 25 years 35 years পর্যন্ত বাঁচে আচ্ছা মানে লাইফ স্প্যান এদের এত আচ্ছা এদের যে বক্স যে দেওয়া হচ্ছে যে সানকনুর যেরকম ধরনের বক্স এদের কি ঠিক একই টাইপের বক্স দেওয়া হয় নাকি না না দেখুন এদের অনেক রকম বক্স হয় একটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় এল টাইপের একটা দেখি এল টাইপের একটা হয় ঠিক আছে একটা স্কোয়ার হয় ঠিক আছে এরকম হয় আর লরিকেটের একটা জিনিস এটা লিকুইড প্রুফ করে তো তো অনেকে এটার নিচে স্টিলের একটা জালি ইউজ করে ঠিক আছে আমিও বক্স বানাচ্ছি যদি এর পরে কখনো আসেন দেখতে হবে স্টিলের আমারও বক্স বানানো হচ্ছে আমি ওটাতে লিকুইড স্কুপ করে বলে ওরা আমি ওটা দিয়ে করি অনেকে এমনিও করে ওরকম কোনো ম্যাটার নেই আচ্ছা এবার আমি দাদাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো যে মোটামুটি তো এখন সানকনুর লরিকেট এরকম আর ওদিকে কি আছে বলবেন ওইটা সেনেগাল প্যারাট আছে সেনেগাল প্যারাট ওটা সম্পর্কে কিছু বলুন ওটা দেখুন ওটা পুরো টোটালি আফ্রিকান পাখি আর এটা খুবই মানে হচ্ছে একটা কি বলবো মানে খুব কম পাওয়া যায় ঠিক আছে তো এই পাখিটা নিয়েছিলাম এটা যাই হোক এই পাখিটা এখনও ব্রিডিংয়ে তেমনভাবে সাকসেস হতে পারিনি একবার ডিম দিয়েছিল তারপরে ওটা আনফার্টাইল হয়েছে ঠিক আছে তো দেখা যাক লেটস সি আমার মনে হয় এদের ফ্যাট পরিমাণ কম হচ্ছে ফ্যাটের পুরো আফ্রিকান গ্রে যেরকম ফুড হয় পাম নাট থেকে শুরু করে এদেরকে যা যা মানে আফ্রিকান গ্রে প্যারেটের যেই ফুডিংটা হয় এদেরও সেম ফুড আচ্ছা আরেকটা কথা দাদাকে জিজ্ঞাসা করবো
যেটা হচ্ছে যে পরবর্তীকালে, যে এখন তো মোটামুটি থানকনুর এই সমস্ত পাখি আর এই পাখিগুলো সমস্ত দেখতে পেলাম, ভবিষ্যতে কি আরো কিছু নতুন সেটআপে কিছু আনার ইচ্ছা আছে? হ্যাঁ, আনার ইচ্ছা আছে এই কদিন পরে এই কিছু ব্রিডিং হলে। দেখুন, এবার তো পাখি দিয়ে পাখি করা, টোটালটা বুঝতে পারছেন। এই কিছু লরিকিট আর কিছু কাইক পাখি আনার ইচ্ছা আছে, কাইক আর লরি। এখন মেন ফোকাস হচ্ছে কাইক আর লরিকিটের ওপর, দেখা যাক। আর সানচি, এই তিনটে পাখি আনবো। এবার দাদাকে একটুখানি জিজ্ঞাসা করবো যে দাদার যে কেজগুলো যে রেখেছে, যে কেজগুলোর সাইজটা, আর এই যে এখানে আমি বক্সের মতন একটা দেখতে পাচ্ছি খাওয়ার দাওয়ার জন্য মনে হয় এগুলো করা আছে। হ্যাঁ, এইগুলো কিসের জন্য করা আছে একটুখানি বললে? এইগুলো মাপটা কি আছে মোটামুটি খাঁচা? এগুলো 5-2-2 খাঁচা আছে, 5-2-2 খাঁচা আছে। হ্যাঁ, এগুলো লরিকেট সানকনুর? না না, সানকনুরের জন্য 4-2-2, ছোট কনুরের জন্য 4-2-2, কিন্তু সানকনুরগুলো 5-2-2 করলে ভালো হতো, কি করবো জায়গা শর্টেজ, তো 5-2-2 হয়। এইটা হচ্ছে আপনার ফিডিং সিস্টেম, বাইরে থেকে প্রথমত খাবারটা আপনি এরকম ভাবে বাটিটা এরকম ভাবে দিয়ে দিতে পারলেন, ঠিক আছে, এখান থেকে বাটিটা আপনার উল্টাতেও পারবে না, ঠিক আছে, বড় ভাগের যেটা মূল এ। আর খুব সহজে মানে কাজ করা যায়, আর ময়লাটাও বাইরে পড়ে যায়, ময়লাটাও বাইরে পড়বে, আর হচ্ছে ওই ভিতর দিক দিয়ে ফাঁকা আছে এখান দিয়ে ঢুকে এসে। হ্যাঁ, খাবার নষ্ট করতে হবে, আর আপনাকে খাঁচা খুলতে হবে, আর এখানটা তো সাসপেন্ডেড কেজ আছে, মানে ময়লাটা সব নিচে পড়ে যাবে। হ্যাঁ, সুবিধা আছে, পরিষ্কার করতে, পরিষ্কার করার সুবিধা। আর হচ্ছে বেশি দিন মানে বেশি পরিষ্কার কোন মানে ঘন ঘন করতে হয় না? ঘন ঘন, যেমন রোজ পরিষ্কার করতে হতো, আমাকে 2-3 দিন পর পরিষ্কার করলে হয়। আচ্ছা, এবার বলবো ছোট কনিওরের ক্ষেত্রে, আচ্ছা ছোট কনিওরের মোটামুটি এদের ব্রিডিং টাইমটা একটুখানি যদি বলে দাও। এই তো এখনই ব্রিডিং টাইম, এই টাইমটা থেকে ব্রিডিং শুরু হয় ছোট কনুরের। ছোট কনুর ডিসেম্বর থেকে পুরো আপ টু মে জুন পর্যন্ত ব্রিডিং করে। আচ্ছা, এখানে অল টোটাল কত পেয়ার আছে? এখানে মানে কেজ সেটআপ আছে হচ্ছে ওই 40 পেয়ার মতো, 35-40 পেয়ার মতো হবে। আমার ওই ঘরেও সেটআপ আছে একটা। দাদাকে আমি অনেক প্রশ্ন উত্তর মানে প্রশ্ন অনেক জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর দাদা অনেক কিছু সমাধান করে দিল। করার পর দাদার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আমাদের দর্শক বন্ধুদের জন্য বলার, কারণ হচ্ছে এই কথাটা প্রশ্নটা না করে আমি থাকতে পারছি না। সেটা হচ্ছে যে এই যে পাখি আমরা যারা পুষছি, আমরা আমি আপনি সবাই আমরা পাখি পুষছি, লাভ বার্ড বলুন, কেউ ককাটেল বলুন, কেউ জাবা বলুন, সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন সবার করা উচিত, যেটা আমরা মেনে চলেছি, আমি নিজেও করেছি, আপনিও নিশ্চয়ই করেছেন। সাধারণ বন্ধুদের কাছে আমি সাধারণ বন্ধুদের জন্য আমি এটা জিজ্ঞাসা করবো আপনাকে, যে যারা যারা মোটামুটি একটুখানি বেশি পরিমাণে পাখি করছে, তাদের কি রেজিস্ট্রেশনটা করে নেওয়াটা উচিত? দেখুন, আমি একটা কথা বলবো, যারা নতুনভাবে পাখি কিনছেন, ঠিক আছে, তারা যে কোনো পাখি, ঠিক আছে, নর্মাল ককটেল বদ্দি ফিন ছাড়া, নর্মাল ফিন ছাড়া যে কোনো পাখি, সে আপনার ছোটো কোনোর হতে পারে, ছোটো কোনোর থেকে আপ টু ম্যাকাও, ঠিক আছে, আপনি যার থেকে যে পাখিটা কিনবেন বলবেন, দেখুন টাকা দিয়ে পাখি কিনছেন, ঠিক আছে, পয়সা তো দিচ্ছেন, আপনি বলবেন যে ট্রান্সফার অফার চাই, ট্রান্সফার অফার যে না দেবে তার থেকে পাখি নেবেন না, ঠিক আছে, আমি ডিরেক্ট বলছি, সে আমাকে আপনারা গালি দিতে পারেন, যেটা ভালো সেটা বলছি, আমি সবার ভালোর জন্য বলছি, ঠিক আছে, আপনারা ট্রান্সফার অফার নিয়ে কিনবেন, ট্রান্সফার অফারটা নিয়ে আপনাদের পরিবেশ পোর্টাল বলে একটা পোর্টাল হয়, সেখানে আপনাদের আইডি লগ ইন করে নেবেন, সেই আইডিটা আপনাদের একটা, না না, আপনাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইডি ক্রিয়েট করে ওখানে অ্যাকুইজিশনের বলে একটা অপশন আছে, ওই অপশনে আপনাদের যেই আমি যে পেপারটা দিলাম, ধরুন আমি একটা পেপার দিলাম মানে কি, আপনি চুরি বা ডাকাতি করে পাখিটা কিনে নি, মানে ইললিগাল ট্রেডিং যেটা হচ্ছে, মানে বাংলাদেশ বা বাইরে থেকে যেটা হয় ওটা তো আমাদের দেশে তো হচ্ছে টোটালি ইললিগাল, ঠিক আছে, আপনাকে বন দপ্তরের লোক এসে বলতেই পারে যে আপনি পাখিটা তো ইললিগাল ট্রেডিং করে নিয়ে এসছেন, বলতেই পারে না, তো আমি যে পেপারটা দিলাম মানে কি, আপনি আমার থেকে পাখিটা নিলেন, আমি আপনাকে একটা পেপার দিয়ে দিলাম, সেটা তো বলে দিলাম যে এটা আমার বাড়ি থেকে আপনার বাড়িতে দিলাম, আমি ট্রান্সফার করি, ঠিক আছে, এটা আমার পাখি, সেই ক্ষেত্রে ওদের ধরলে মানে কোনো অসুবিধা, যেহেতু পেপারটা আছে বললে আমার বাড়িতে, দেখুন আমার বাড়িতে, যেমন আমার বাড়িতে সব কিছু হয়, এবার অনেকের বাড়িতে সব যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের বাড়িতে হবে, ঠিক আছে, এবার হবে যখন তখন নিশ্চয়ই সেটা অ্যাপ্রুভ না হলে তো কিছু তো হয় না, সরকারিভাবে আস্তে আস্তে করে কাজ চলছে, সরকারিভাবে বন দপ্তরের লোক আসে, ঠিক আছে, বন দপ্তরের লোক এসে মানে ওরা অ্যাপ্রুভ করে দেয় পেপারে, আপনাদের স্ট্যাম্প মেরে মানে ওই পোর্টালেই আপনাদের চলে আসে স্ট্যাম্প মেরা কাগজ, ঠিক আছে, ওখানটাতে আপনারা মানে ওই পাখিটা আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, পাখিটা মানে আপনার লিগাল, মানে আপনি পাখিটা আইনতভাবে পুষছেন, ঠিক আছে, ওটা আপনাকে করতেই, যার থেকে পাখি নেবে তার ওটা আছে কিনা একটুখানি দেখে নিলে ভালো হবে নাকি? যাতে যাতে পাখি নিতে গেলে ওটা করতে হবে, বুঝতে পারছেন, এখন সবাই করছে না, করাটা উচিত, করাটা উচিত, আমি বলবো না যে করতেই হবে। বন্ধু, আমিও নিজেও করেছি, আর আপনাদের যারা যারা মোটামুটি পাখির জগতে আসছেন, হয়তো দুটো একটা পাখি পুষলে তাদের হয়তো কথা বলবো,
বলতে চাই, যারা অনেক দামের পাখি কিনছেন, যারা ম্যাকাও পুষছেন বা কাকাদুয়া পুষছেন বা সানকনুর পুষছেন বা লরিকিট পুষছেন, যেগুলো দেখুন একটা অ্যামাউন্ট হয়, দেখুন একটা যে কোনো কিছুর একটা অ্যামাউন্ট আছে না, তো অ্যামাউন্টটা তো কম না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি বা আমাদের মতো ফ্যামিলির কাছে ওই এক পেয়ার সানকনুর মানে অনেক, তাই না? তো আমার মতে একটা সামান্য ওই কাগজ করার জন্য আপনার পয়সাও তো লাগবে না, পয়সাও লাগবে না, যে মানে পাখিটা আপনি এই ডাক থেকে নেবেন সে আপনাকে দেবে, সে বাধ্য দিতে, ঠিক আছে? এটা মানে আইনত বাধ্য, সে যদি বলে দেবো না তার থেকে পাখি নেবেন না। দেখুন বন্ধুরা, আপনাদের জন্য আমি মোটামুটি মানে আমার চ্যানেলে আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে আপনাদের একটা সুন্দর ইনফরমেশন দিতে পারে এমন কিছু সেটাপে যেতে, যারা হচ্ছে সুন্দর করে যারা পাখি প্রেমী আছে তাদের সুন্দরভাবে জিনিসগুলো বুঝিয়ে দেয়, যাতে তাদের নতুন যে জেনারেশন আসছে তাদের যাতে পাখি পুষতে সুবিধা হয়, কোনো রকম যাতে অসুবিধা না হয়। দেখা দরকারে আমি নেক্সট ভিডিওতে যখন আসবো দাদার কাছে আমার নিশ্চয়ই মানে আমি এত সুন্দর ইনফরমেশন এখানে আমি পেলাম, আর সব থেকে বড় কথা যে খুব সুন্দরভাবে এবং মানে সত্যিটা যে মুখ দিয়ে বেরোলে যে যেরকমভাবে কথাটা শুনতে লাগে ঠিক দাদা সেরকমভাবে নিজে যেরকমভাবে পরিচর্যা করছে পাখিগুলোকে দেখাশোনা করছে সেই জিনিসটাই আমার দর্শকদের সামনে দাদা শেয়ার করলো। দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে, ছোট্ট চ্যানেলে সময় দেওয়ার জন্য।